যেমন ধরেন কোনো ব্যক্তি যদি করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হন এবং তার যদি একই সাথে মুখে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে বা বিভিন্ন ধরনের সোয়েলিং আগে থেকেই থাকে তাহলে কিন্তু এক ধরনের সুপার ইনফেকশন তৈরি হয় যেটা এই করোনা ভাইরাসের প্রকোপটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। করোনা প্রতিরোধের জন্য এতদিন পর্যন্ত আমরা বলে এসেছি যে নিয়মিত আপনার হাত ধুতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে, বাট এখন মনে হয় সময় এসেছে এই কথাটাকে একটু চেঞ্জ করে দেওয়ার। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আতিক মেহেদি। এখন একটা গবেষণায় দেখা গিয়েছে যে করোনা প্রতিরোধ করার জন্য একটা বড় উপায় হতে পারে যে আপনার ওরাল হাইজিনটাকে আপনি যদি ঠিক রাখেন। যেমন ধরেন কোনো ব্যক্তি যদি করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হন এবং তার যদি একই সাথে মুখে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে বা বিভিন্ন ধরনের সোয়েলিং আগে থেকেই থাকে তাহলে কিন্তু এক ধরনের সুপার ইনফেকশন তৈরি হয় যেটা এই করোনা ভাইরাসের প্রকোপটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। এই যে এই সুপার ইনফেকশন, এই সুপার ইনফেকশনের কারণে কিন্তু রোগীর শারীরিক অবস্থা অনেক দ্রুতই খারাপ হতে থাকে। এবং একটা গবেষণায় দেখা গিয়েছে যে আইসিইউতে যেসব রোগীরা করোনার সিমটম নিয়ে ভর্তি হচ্ছেন এবং যাদের এই ধরনের সুপার ইনফেকশন হচ্ছে তাদের কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন আগে থেকেই ছিল, সেটা হতে পারে মুখের ভেতরে অথবা শরীরের অন্যান্য কোনো জায়গায়, তবে ম্যাক্সিমাম পাওয়া গিয়েছে মুখের ভেতরে। হয়তো তার পেরিওডন্টাল কোনো প্রবলেম অথবা তার মুখে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন আগে থেকে আছে। ইভেন মানে সব ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে ব্যাপারটা কিন্তু তা না, কোনো কোনো ক্ষেত্রে ফাঙ্গাসের ইনফেকশনও রয়ে গেছে। সো এই যে এই ইনফেকশনগুলা এবং এইটার ফলশ্রুতিতে যে সুপার ইনফেকশনটা হচ্ছে এইটা কিন্তু একজন মানুষের জন্য অনেক ঝুঁকির একটা কারণ হচ্ছে এবং এটা কিন্তু তার জন্য একটা কোমরবিডিটি হিসেবে কাজ করছে। সো আমার মনে হয় যে এখন এই ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে। সব জায়গায় বলা হচ্ছে যে করোনা প্রতিরোধ করার জন্য আমাদের নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে, আমাদের হাত ধুতে হবে, এবং এইটার পাশাপাশি আমাদেরকে এখন বলতে হবে যে আপনার দাঁতের যত্ন নিতে হবে, আপনার মুখের যত্ন নিতে হবে, লাইক রেগুলারলি ব্রাশ করতে হবে, আপনাকে একটা মাউথওয়াশ দিয়ে কুলকুচি করতে হবে, আপনার দাঁতের মধ্যে কোনো ধরনের ইনফেকশন যাতে না থাকে এই ব্যাপারে কিন্তু আপনাকে সচেতন হতে হবে। সো আমার মনে হয় ইটস টাইম টু চেঞ্জ দ্য স্লোগান, যে এটা এখন হতে পারে যে ওয়াশ ইউর হ্যান্ডস, ব্রাশ ইউর টিথ অ্যান্ড ওয়্যার মাস্ক। সো এই ব্যাপারে আপনারা সবাই সচেতন থাকবেন এবং আমি আশা করব যে এই ভিডিওটা যারা যারা দেখছেন তারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার রিলেটিভসদের মধ্যে যাতে তারাও সচেতন থাকতে পারে। শুধু হাত ধোয়া বা শুধু মাস্ক পরা না, এখন পাশাপাশি মুখটাকেও পরিষ্কার রাখার ব্যাপারে অনেক বেশি যত্নবান হতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।